এবেবে আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্র পক্ষের এক বড় খবর সামনে আসছে। বর্তমান যে সূচনা মিলছে পুঁ সৃষ্টি হল লঘুচাপ ক্ষেত্র এবং আজিঠার প্রবল বর্ষার সম্ভাবনা রয়েছে। তবে কেউ সব জেলা সতর্ক সূচনা জারি করা যাই সম্পূর্ণ অপডেট জানিয়া পূর্ব চ্যানেলটি সবসক্রাইব করে বেল নোটিফিকেশন সহ অল সিলেক্ট করা ভুলবে না। চালু আর ডেরি নকরি খবর উপরে নজর পকাইবা। বর্তমান যে সূচনা মিলছে পুঁ সৃষ্টি হল লঘুচাপ ক্ষেত্র এবং এই লঘুচাপ ক্ষেত্র আজ উত্তর ওড়িশা বঙ্গোপসাগর উপত্যকার সৃষ্টি হয়েছে। এনে ভুবনেশ্বর আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্র পক্ষের সূচনা দিয়ে যাই এবং এর প্রভাবে আসন্তকালঠার প্রবল অতি প্রবল বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে 31 তারিখর অধিকাংশ অঞ্চলে প্রবল বর্ষিব বলে সতর্ক সূচনা জারি করেছে পানিপাগ বিভাগ এবং আসন্তকালি পাই তিনটি জেলায় প্রবল অতি প্রবল বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই জেলাগুলিক হচ্ছে কেন্দ্রাপড়া জগৎসিংহপুর ঢেঙ্কানাল এবং এই জেলাগুলিক অরেঞ্জ ওয়ার্নিং জারি করা যাই এবং সেইপরি 14টি জেলা পাই মধ্য অরেঞ্জ ওয়ার্নিং জারি করা যাই। তবে এই জেলাগুলিকরে 7-11 সেন্টিমিটর পর্যন্ত বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই জেলাগুলিক হচ্ছে ভদ্রক কটক যাজপুর পুরী খোর্ধা অনুগুল দেবগড় বালেশ্বর জগৎসিংহপুর কেন্দুঝর ময়ূরভঞ্জ সম্বলপুর সুন্দরগড় ঝারসুগুড়া সোনপুর বলাঙ্গীর বৌদ্ধ বরগড় কলাহান্ডি ও কন্ধমাল এই সব জেলার প্রবলর অতি প্রবল বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। সেইপা আলর্ট রুহু বাস আজ লা এটি পানিপাগ সূচনা এবং তুমি কেউ জেলার দেখুছো ভিডিও নিশ্চিত কমেন্ট করে কে ভিডিও রিপোর্ট হোম টিভি।